অবশেষে এমবাপ্পে সাগার সমাপ্তি। টানা 7 বছর চেষ্টার পর এমবাপ্পেকে দলে ফেরাচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। পিএসজি থেকে আগামী 1 জুলাই নিজের স্বপ্নের ক্লাব লস ব্লাঙ্কোসের ডেরায় যোগ দেবেন এই ফ্রেঞ্চ স্টার। স্পেনের বিভিন্ন গণমাধ্যমের মতে রিয়ালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন কিলিয়ান এমবাপ্পে। শুধু আকাশচুম্বী বেতনই নয়, সাইনিং বোনাস পাবেন চোখ কপালে তোলার মতো। গার্ডিয়ানের মতে স্প্যানিশ ক্লাবটিতে বছরে 1.5 থেকে 2 কোটির মধ্যে বেতন পাবেন এমবাপ্পে। এছাড়া বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে তার। অন্যদিকে রিয়ালের ডেরায় আগমনের ফলে সাইনিং বোনাস হিসেবে পাবেন আরও 15 কোটি ইউরো, যা তার 5 বছর চুক্তির মেয়াদে প্রতি বছর ভাগে ভাগে দেবে রিয়াল মাদ্রিদ। এদিকে নাইকি, হাবলট, অরেঞ্জ, ইএ স্পোর্টস ও ডিওরের মতো ব্র্যান্ডের সাথে ইমেজ স্বত্ব চুক্তি রয়েছে এমবাপ্পের, যা থেকে তার আয় বছরে 3 কোটি ইউরো। রিয়ালের সাথে চুক্তি মোতাবেক ক্লাবটিতে যোগ দেওয়ার আগে যে ইমেজ স্বত্ব তিনি করেছেন তার পুরোটাই পাবেন তিনি। তবে রিয়ালে যোগ দেওয়ার পর তিনি যেসব ইমেজ স্বত্বের চুক্তিতে যাবেন তা থেকে 80% অর্থ তিনি রাখতে পারবেন, আর বাকি 20% নেবে ক্লাব রিয়াল মাদ্রিদ। নতুন খেলোয়াড়দের ক্ষেত্রে ক্লাবগুলো ইমেজ স্বত্ব 50-50 অনুপাতে ভাগ করে নিলেও এমবাপ্পের সাথে সে পথে হাঁটেনি রিয়াল মাদ্রিদ। এদিকে তার 1.5 কোটি বেতনের অঙ্কটি কর ও অন্যান্য খাত থেকে কেটে নেয়ার পরের হিসাব। কর সহ তার মোট বেতনের পরিমাণ দাঁড়াবে 2.60 কোটি ইউরো, যা পিএসজি দেওয়া বেতনের থেকে অনেকাংশে কম। কর ও অন্যান্য খাতে অর্থ কেটে রাখার পর পিএসজিতে এমবাপ্পের বেতন ছিল 3.20 কোটি ইউরো। এদিকে রিয়ালের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের মধ্যে বর্তমানে সবার উপরে ডেভিড আলাবার নাম। বছরে 1.25 কোটি ইউরো আয় করেন তিনি। তারপরই অবস্থান ফিনিশিয়াস জুনিয়রের। বছরে রিয়াল তাকে দেয় 1.20 কোটি ইউরো। জুড বেলিংহাম 1.20 কোটি ও লুকা মদ্রিচ পান 1.15 কোটি ইউরো। এই তালিকা হিসাবে সবচেয়ে বেশি বেতন পাওয়া আলাবার চেয়ে এমবাপ্পে 25 লাখ ইউরো বেশি আয় করবেন।